দেশের উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা কোথাও কোথাও দেখা মিলছে না সূর্যের আজ সকাল ছয়টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে কুয়াশাও নওগাঁয়ে শীতে বিপর্যস্ত জনজীবন দমকা হওয়ায় শীতের প্রকোপ বেড়ে গেছে চুয়াডাঙ্গায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে বেশি কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে এ সপ্তাহের মধ্যে রাজশাহীতে মৃদু থেকে মাঝারি সহিত প্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস চুয়াডাঙ্গায় গত তিন দিনে দমকা হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে জেলার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সেলিম রেজা সেলিম শীতের তীব্রতা জনজীবনে কতটা প্রভাব ফেলেছে বিশেষ করে জানতে চাই ছিন্নমূল মানুষের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা দুলা আপনাকে ধন্যবাদ দুলা আপনি যেমনটি বলছিলেন আসলে গত তিন দিন ধরে চুয়াডাঙ্গায় কিন্তু শীতের যে তাপ্রা সেটা কিন্তু সেই শীতে তীব্র শীতে কিন্তু জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মিলছে না সকাল থেকে যারা চিন্নমূল মানুষ আছে তারা কিন্তু রাস্তার ধারে ফরকুড়ো জ্বালিয়ে কিন্তু শীত শীত নিবারণের চেষ্টা করছে গত তিন দিনের তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি গত শনিবারে কিন্তু চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গতকালকে ছিল কিন্তু এগারো দশমিক পাঁচ এবং নেমে কিন্তু আজকে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যেমনটি জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু জেলায় একুশ হাজার সাতশো বিতরণ করা হয়েছে এর মধ্যে কিন্তু দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রায় পঁচাত্তর লক্ষ টাকা বরাদ্দ এসেছে যেটি চারটি উপজেলা এবং চারটি পৌরসভায় সমবন্টন করে দেওয়া হচ্ছে এবং সেই টাকা দিয়ে কিন্তু কেনা হয়েছে এবং সেগুলো কিন্তু বিতরণও কিন্তু শুরু হয়েছে আমি কথা বলেছি জেলা আবহাওয়া অফিসে এর কর্মকর্তা সামাদুল হকের সাথে তিনি আমাকে যেমনটি জানিয়েছেন গত তিন ধরে তিন দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে কিন্তু মৃদু সত্য বয়ে যাচ্ছে এবং এই মৃদু সত্য প্রবাহ বর কারণে কিন্তু শীতের যে তীব্রতা সেটা বাড়ছে এবং এই শীতের তীব্রতা কিন্তু সামনে দিনগুলোতে আরো কমে আসবে দোলা সেলিম আপনাকে ধন্যবাদ দেশের উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা কোথাও কোথাও দেখা মিলছে না সূর্যের আজ সকাল ছয়টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে কুয়াশাও নওগাঁয়ে শীতে বিপর্যস্ত জনজীবন দমকা হওয়ায় শীতের প্রকোপ বেড়ে গেছে চুয়াডাঙ্গায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে বেশি কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে এ সপ্তাহের মধ্যে রাজশাহীতে মৃদু থেকে মাঝারি সহিত প্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস চুয়াডাঙ্গায় গত তিন দিনে দমকা হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে জেলার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সেলিম রেজা সেলিম শীতের তীব্রতা জনজীবনে কতটা প্রভাব ফেলেছে বিশেষ করে জানতে চাই ছিন্নমূল মানুষের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা দুলা আপনাকে ধন্যবাদ দুলা আপনি যেমনটি বলছিলেন আসলে গত তিন দিন ধরে চুয়াডাঙ্গায় কিন্তু শীতের সেই শীতে তীব্র জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মিলছে না সকাল থেকে যারা ছিন্নমূল মানুষ আছে তারা কিন্তু রাস্তার ধারে খরকুড়ো জালি কিন্তু শীত শীত নিবারণের চেষ্টা করছে গত তিন দিনের তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি গত শনিবারে কিন্তু চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গতকালকে ছিল কিন্তু এগারো দশমিক পাঁচ এবং সেটি নেমে কিন্তু আজকে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস নেমে এসেছে এই কারণে কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু আরও বাড়ছে এছাড়া কিন্তু উত্তরের হিমেল হাওয়ায় কিন্তু জনজীবন আরো বিপর্যস্ত করে তুলেছে আমি কিছুক্ষণ আগে চুয়াডাঙ্গা জেলা নজরুল ইসলাম সরকারের সাথে কথা বলেছি তিনি যেমনটি জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু জেলায় একুশ হাজার সাতশো কোম্বল বিতরণ করা হয়েছে এর মধ্যে কিন্তু দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রায় পঁচাত্তর লক্ষ টাকা বরাদ্দ এসেছে যেটি চারটি উপজেলা এবং চারটি পৌরসভায় সমবন্টন করে দেওয়া হচ্ছে এবং সেই টাকা দিয়ে কিন্তু কিন্তু কম্বল কেনা হয়েছে এবং সেগুলো কিন্তু বিতরণও কিন্তু শুরু হয়েছে আমি কথা বলেছি জেলা আবহাওয়া অফিসে এর কর্মকর্তা সামাদুল হকের সাথে তিনি আমাকে যেমনটি জানিয়েছেন গত তিন ধরে তিন দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে কিন্তু মৃদু সত্য বয়ে যাচ্ছে এবং এই মৃদু সত্য প্রবাহ বর কারণে কিন্তু শীতের যে তীব্রতা সেটা বাড়ছে এবং এই শীতের তীব্রতা কিন্তু সামনে দিনগুলোতে আরো কমে আসবে দোলা সেলিম আপনাকে ধন্যবাদ